এই দেখো গেস্ট এসছে পাড়াতে। আরে সর্বনাশ, মানে কলা দেখাচ্ছে মাম, কলা হাতটা বাইরে বার করে। হ্যাঁ হ্যাঁ, ভয় করছে, বাইরে ফেলে দে, ফেলে দে, ফেলে দে, ফেলে দে, ফেলে দে। আরে খা কলা, ওই তো খাচ্ছে তো, এই যে খাচ্ছে। নিচে আরেকটা আনতে গেছে মনে হয়, ঠিক করে ছাদে ছাদে দে। হ্যাঁ জানতাম তো, একবার পেলেই ওরা চলে আসবে। আবারে পুরো এখানে চলে আসছে, সেটা বসে আছে একটা, ভাবছে যদি দেয়। এই বাবারে, লাভ দি ভাবছে চলে আসবে বাচ্চা তো। ওই দেখো ওটার অবস্থা দেখো, ওইখানে ঝুলছে খোল খোল করে, খোল খোল। আরে তোর হাতে খাবার দেখে ও চলে এসছে এখানে, এই দেখ। ই বাবা, কি করে দেব এবার, ভয় লাগছে তো। দেখ এরকম দেখাই নাকি, তুমি এখন খুলবে না কিন্তু কোনো মতে। এই যে এখন কিন্তু গেছে বুঝলে, কিন্তু কোনটা গেছে বুঝতে পারছি না। নে দিয়ে দে, ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দে, ছুঁড়ে দিয়ে দে। এনে এনে ধর, কে নিবি ধরো। তোকে পাঠিয়ে দেবো, বাচ্চাগুলো স্কুল ঢুকে যাবে। তো যাই হোক, সকাল সকাল তো অতিথি অ্যাপয়েন্ট হয়ে গেল, দেখতেই পেলে কলা সবেদা এসব খাইয়ে দিলাম। অতিথিরা অলরেডি চলে গেছেন, তো আমি এবার চলে এসেছি আমি আমার কাজে। আর আজকে শরীরটা অনেকটা ভালো লাগছে, তা কালকে তো দেখতেই পেলে রান্নাঘর টান্নাঘর কিচ্ছু করতে পারিনি, শরীর খারাপ ছিল, শুয়েছিলাম, বাসন কোসন সব অগোছালো পড়েছিল। সকালবেলা উঠেই হবে না, আগে এই দিকটা আমাকে সামলাতেই হবে। তো এঁঠো বাসনগুলো তো সব মানে সিঙ্কের মধ্যেই পড়ে রয়েছে, গামলাতে রাখাও হয়নি। গামলাতে রাখবো কী করে, গামলার যে মাজা বাসন সেগুলোই আমি জায়গা মতো রাখতে পারিনি। তো আগে আমি গামলার যে মাজা বাসন সেগুলো আমি জায়গা মতো রাখবো, সব ওই ক্যাবিনেটের ভেতর রেখে তারপর এঁঠো বাসনগুলো সব লাল গামলার ওটার মধ্যে রাখবো। রেখে আর গামলা সরাবো না, কারণ একটু পরেই তো মাছ দিয়ে চলে আসবে, তো এখানে রেখে দেবো। রেখে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে গ্যাস মোছা। কালকে না রাত্রে দুপুরবেলা রান্নাবান্নার পর গ্যাসটাও আমি মুছিনি, আমার না ভালোই লাগছিলো না, মানে এক মানে কোনোরকম আমি মানে যেটুকু করতে হয় সেটুকু করেছি আর কি। তাও সকালের দিকে একটু ভালো লাগে, কিন্তু আমি দেখলাম দুদিনই স্নান করার পর থেকেই আমার শরীরটা খারাপ হতে শুরু করলো, মানে সেই শীত শীত লাগছে, মানে শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না, মনে হচ্ছে কি শুয়ে থাকি শুয়ে থাকি। আর এই শীতটা না মানে এই শীত না, মানে নর্মাল যে ঠান্ডা লাগছে শীত, এই শীত না, মানে জ্বর আসা আসা যে কাঁপনের শীত, মানে জ্বর আসার যে শীত, ঘাত পা ব্যথা, সেরকম টাইপের। তো দুদিনই তাই হলো, আর ভাত ছাদ দুপুরবেলা ভাত ছাদ খাওয়ার পর তো মানে একদম শরীর ছেড়েই দিয়েছে, আর ওঠার মানে ক্ষমতা নেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে সকালের এই কাজকর্মগুলো সারা হয়ে গেল, এবার চলে এসেছি ব্রেকফাস্টে। আজকে তাতান বলছে ওর গরম গরম ভাত খেতে ইচ্ছা করছে আলু সেদ্ধ দিয়ে, তো ওকে গরম গরম ভাত আলু সেদ্ধ ঘি কাঁচা লঙ্কা দিয়ে ও খেয়ে নিচ্ছে, আর ও যেহেতু ওই ভাতটা খেয়ে নিচ্ছে এই জন্য। আর আমার আজকে আমার ইচ্ছা করছে, অনেকদিন আমি খাই না ম্যাগি, আমার স্বামী তাতান করে করে খায়, আমার খুব একটা ই লাগে না, আমি ঠিক আছে খাচ্ছে, কিন্তু আজকে হঠাৎ আমার কেন জানি ম্যাগি খেতে ইচ্ছা। যাই হোক, এদিকে মেথি শাক রয়েছে, মেথি শাক হবে আজকে বেগুন দিয়ে, এই যে বেগুন, আর হবে পাবদা মাছ, এখানে পাবদা মাছ, মাছের মশলা রেডি, আর এখানে আলু, আলু দিয়ে পাবদা মাছ হবে, মেথি শাক ভাজা, আর এখানে ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি। এদিকে সব রেডি করে আমি আজকেও স্নান করে এসছি, কারণ স্নান বেলাতে করলেই ঠান্ডা লেগে যাচ্ছে, যা শরীর খারাপ যাচ্ছে আমার, কি বলবো। তো তার জন্য সব রেডি করে, আর না যতই দেরি হোক যাই হোক আগে স্নানটা সেরে আসি, পরে রান্নাবান্না করবো। তো এখন স্নান হয়ে গেছে, এবার ঝপঝপ রান্না বসিয়ে দেবো, ব্যাস। এখানে মাছের ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে একটু চাপা দিয়ে রাখবো, ব্যাস। আর নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা, পাবদা মাছের ঝাল রেডি। তো এদিকে আমার রান্না রেডি, এটা হচ্ছে পাবদা মাছের ঝোল, একদম কালারটা তো হেভি এসছে। আর এখানে আবার দু পিস বেগুন ভাজলাম, ইন্দ্র বললো আমার জন্য দু পিস বেগুন ভাজো, জানি না কী করে খাবে।
আর এই হচ্ছে বেগুন দিয়ে মেথি শাক ভাজা। তো ভাত তো এদিকে হয়ে গেছে, নিয়ে এসেছি গরম গরম ভাত। তো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। যাক, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম, তারপরে এখন রেডি হয়ে গেছি। কিন্তু ওঠার পর না, যখন দুপুরবেলা কাজকর্ম করছিলাম এতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু ওই খেয়ে দিয়ে উঠে যে বসি, বসার পর যে উঠি প্রচণ্ড মারাত্মক কাঁপুনি দিয়ে শীত করে। তো যাক এখন রেডি হয়ে গেছি, তবে আজকে শরীরটা কালকের থেকে একটু ভালো আছে, কালকের মতো ওরকম লাগছে না। দাদাকে নিয়ে এখন যাবো যোগা ক্লাসে। দাদা আজকে ফুচকা খাওয়ার ইচ্ছা আছে। বাবা কত প্যাকেট দেবি না, সেখানে এখানে ঢুকে দিচ্ছে, আপনি ঢুকে দেখি লিস্টটা ঢুকে দেখো। যাক আমি এখন একটু নিচে এসছি, আর এরা এখানে ক্যারাম খেলছে। ক্যারাম আমি তো ছাতা খেলতেও পারি না, বুঝিও না কি করছে, মা করছে, এখানে মারছে, ওখানে করছে, ওখানে মারছে, এখানে পড়ছে ছাতার মাথা। আরেকজনও রয়েছে, এই যে এইটা, এটাও যোগ দিয়েছে। হ্যাঁ জানি তো, এইসব করতে তো খুব ভালো। হ্যাঁ যাই হোক, তাতানকে নিয়ে আমি চলে এসছি, আবার গলা বসে গেছে, রোজ বিকেলবেলা গলা বসে যায়। সকালে তাতানকে ওপরে পাঠিয়ে দিয়েছি, খাইছি না, আমি একটু নিচে বসছি, গল্প গুজব করে যাবো, ভালো লাগছে না। মারাত্মক ঠান্ডা লাগে আমার, মার্গের একটু আলাদা শান্তি, এটাও তো ঠিক। এতটুকু গরম জল আর একটু যাচ্ছে, একটু বোতলের বোতলে ঠান্ডা জলের মতো গরম জলটা দিয়ে আমাকে একটু দাও না, জল দেশটা হয়েছে। তুমি তো উপরে এইভাবে জল খাও না, খাচ্ছি এখন, খাচ্ছি আবার অবস্থা খারাপ। আজ সকালবেলাও খেয়েছি, তুমি জানো না, কালকে রাত্রেও খেয়েছি, ওই যে দেখলে না, আমি জানি। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু জলটা খেয়ে নিই, খুব জল দেশটা হয়েছে। এই একটা গুটি যান, দাদাকে নিয়ে এসে তো নিচে গেছিলাম, নিচে বসে বেশ অনেকক্ষণ গল্প গল্প করলাম, ভালো লাগছিল না, মনে হচ্ছিল কি নিচে যাই একটু গল্প গল্প করি, একা একা ভালো লাগছিল না। করে ওপরে এসে গেছি, এখন মাখছি আমি আটা। অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে রুটি হবে, আর আমার কাছে মনে হচ্ছে কি অনেক দিন পর আমি রান্নাঘরে ঢুকে রান্নাবান্না করছি। বেশ কিছুদিন তোমাদের সাথেও কিছু রান্নাবান্না শেয়ার করতে পারিনি, শরীরটা ভালো ছিল না, আর শরীর ভালো না থাকলে আর কি রান্না করবো। তো যান আজকেও তেমন কিছু কোনো রেসিপি শেয়ার করছি না, খুব একটা ভালো নেই, প্রচণ্ড কাশি হয়েছে। তো নর্মালি আজকে রুটি করবো, অনেক দিন বাদে আজকে রুটি হচ্ছে আমাদের বাড়িতে, আর হবে এই একটা আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি বলতে দেখতেই পাচ্ছেন লাল লাল, লাল লাল বলতে কোনো লঙ্কা দেয়নি, কিন্তু মানে লঙ্কার গুঁড়ো নেই, কাঁচা লঙ্কাই আছে, কিন্তু টমেটো আছে, দুখানা ছোট ছোট সাইজের দুটো টমেটো দিয়েছি, যাতে একটু টক টক হয় আর লাল লাল হয় ঝোলটা। আর বাটি চচ্চড়ি বলি আর কি, একসাথেই আলুটা আলু ভাজার মতো কেটে নুন হলুদ লঙ্কা কাঁচা সর্ষের তেল সব দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি, আর একটু ফুটলেই নামিয়ে দেবো। এই হবে বাটি চচ্চড়ি, আর হবে আজকে রুটি, এই হবে রান্না। আর আজকে আমার কিছু কাজ আছে, কাজ আছে বলতে এই যে টক দই বসাবো, টক দইটা এখানে ছাঁকনিতে ছেঁকে রেখেছি, এখানে আসার পর দুধও জাল দিয়ে নিয়েছি, দুধ জাল দিতে গিয়ে দুধ উতলোও পড়েছে, মোছামুছিও হয়ে গেছে, অনেক কিছুই কাণ্ডকারখানা হয়ে গেল। যা দুধটা একটু ঠান্ডা হলেই দুধ দই বসাবো, দই নেই, টক দই নেই।
আজকে বহুদিন পর আমাদের কপালে একটু রুটি জুটেছে, তাই তো? অনেকদিন পর লাস্ট রুটি কবে খেয়েছি আমরা মানে মনে পড়ছে না আর কি। আজকে মেনলি রুটি করা হয়েছে কি বলতো, আমাদের ইন্দ্রবাবু নিচে মার ঘরে মুড়ি চানাচুর এসব খেয়েছে, আর যেদিকেই ও সন্ধ্যাবেলার দিকে মুড়ি চানাচুর খায়, রাতের দিকে খুব একটা খেতে চায় না, তার মধ্যে হ্যাঁ খেতে চায় না, তাও কিছু বলেনি যে একদম খাবো না, মাঝখানে একবার বলেছিল খাবো না, সে বলেছে আবার উঠে পড়েছে, উঠে পড়ে বলছে হ্যাঁ একটু তো কি করছো রুটি করছো, ঠিক আছে খাবো, এরকম বললো। তাহলে ঠিক আছে ভালো কথা, একটু আগে বলে মানে তারপরে বলে কি না খিদে নেই না খাওয়াই ভালো, জোর করে খাবো না, শুয়ে পড়ি। ও তো শুয়ে পড়েছে কিছু বলিনি, আমি পরে মেয়েকে বলছি, ওকে বলছি যে খিদে থাকতো যদি, হয়তো খিদে নেই, তাও যদি পরোটা লুচি হতো তাও হয়তো খেতে পারতো, খিচুড়ি খিচুড়ি ভাত সাথে এসব হতো তবু বসতো, কিন্তু যেহেতু রুটি শুনেছে আরও খিদে নেই, মানে এমনিতে তো নেই আরও খিদে নেই, গিয়ে শুয়ে পড়েছে। যাকে তো আজকে আমাদের বহুদিন পর বাটি চচ্চড়ি, এরকম একসাথে এরকম বাটি চচ্চড়ি আর গরম গরম রুটি ভীষণ ভালো লাগে, বহুদিন পর আজকে খাচ্ছি। যাই তোমাদেরকে একটা কথা বলে দিই, আগামী রবিবার কিন্তু আমাদের বাড়িতে একটা বড় ইউটিউবার আসতে চলেছে, খুব ভালো লাগবে। আর যেহেতু এত বড় ইউটিউবার আসছে, কাজে তাদের জন্য কিছু উপহারের আয়োজন না করলে চলে, তো আমি সামান্য কিছু গিফটের ব্যবস্থা করেছি, জানি না ভালো লাগবে কি লাগবে না ওদের, আমি আমার নিজের মতো করে এনেছি ওদের জন্য আর কি। তো চলো এক এক করে দেখাই, প্রথমে দেখাই যে আসছে আর কি, তোমরা হয়তো এতক্ষণে অনেকেই গেস করে নিয়েছো কিংবা গেস করে ফেলবে আমি জানি, তবু যেদিন আসবে সেদিনই তার নামটা বললে আমার মনে হয় ভালোই হবে, তার নামটা আর বলছি না। তো প্রথমে দেখাই আমি ওর মেয়ের জন্য এই একটা সোয়েটার, সোয়েটার কেন দিলাম বলতো, নর্মালি যদি গরমকাল হতো তাহলে আমি জামার দিতাম আর কি, জামা কিংবা ড্রেস ফ্রক যাই হোক, কিন্তু যেহেতু শীতকাল তো ভাবলাম সোয়েটার দিলে সোয়েটারটা পরবে আর কি, ভালো লাগবে। তো এই যে এই একটা সোয়েটার, এরকম পুরোটা এই পিঙ্কের মধ্যে এরকম ব্ল্যাকের কম্বিনেশন বেশ সুন্দর আর কি, হাতাটা এরকম, তোমরা বলো এই সোয়েটারটা কেমন হয়েছে, আমার তো বেশ ভালো লাগলো। আর ওর হাজবেন্ডের জন্য একটা ছোট্ট গিফট এনেছি আমি আর কি, সেটাও দেখিয়ে দিই, এটা আর খুলছি না। এই যে এই একটা ওয়াচ আছে ছোট, হাজবেন্ডের মেয়েদের জিনিস না প্রচুর কিনতে মানে কেনা যায়, আইডিয়া আসে যে হ্যাঁ এটা দেবো ওটা দেবো, ছেলেদের জিনিস কিনতে গিয়ে না প্রচণ্ড কনফিউশনে পড়ে যাই কী দেবো কী দেবো, তো ভাবলাম তাহলে চলো একটা ওয়াচ দিয়ে দিই। তো একটা ওয়াচ আনিয়েছি, এটা আমি পুরো খুললাম না, গিফট প্যাক রয়েছে তো, সুন্দর করে প্যাক করা রয়েছে, আমি এখানে খুললাম না। এবার বলি যে ইউটিউবার আসছে এবার তার জন্য, তো মেনলি যাদের যাদের জন্য আমি গিফট কিনি আর কি, শাড়িই কিনি, মেয়েদের শাড়িটাই বেশি ভালো লাগে, কিন্তু এই শাড়িটা আমি কী হিসাবে কিনলাম, যেরকম দেখেছিলাম না সেরকম আমার মনের মতো ঠিক হয়নি, মানে দেখার পর কেমন যেন লাগছে যে এইটা আমি আনলাম ঠিক মানে মনের মতো জিনিসটা হয়নি আর কি। দেখ তোমরাই বলো কেমন হয়েছে, আমার খুব একটা মনের মতো লাগছে না, এরকম হলুদের মধ্যে লাল পাড়, এই যে এরকম শাড়িটা, এরকম চওড়া পাড়ের শাড়ি, এই যে এরকম। তার পুরো খুললাম না, ভাঁজ করার ব্যাপার আছে আবার এই শাড়িটা, তো এই শাড়িটা না আমার ঠিক মানে যাকে দেব আমার ঠিক কি বলবো, বারবার এক কথা বলছে ঠিক মনের মতো লাগছে না, মানে ইস এটা দেবো, এটা আমি কী হিসাবে আনলাম, কী হিসাবে পছন্দ করলাম, মানে এরকম একটা লাগছে, তার জন্য ভাবলাম তাহলে চলো এটা ওর নাম করে যখন এনেছি তো ওকে দেবো, এবার ভালো লাগবে না লাগবে আমি জানি না, কিন্তু তার সাথে আমি আরেকটা জিনিস আনিয়েছি এটাকে ধামা চাপা দেওয়ার জন্য, মানে এটাকে ঢাকা দেওয়ার জন্য, যেহেতু শীতকাল তো ওর জন্য আমি একটা এরকম সোয়েটার আনিয়েছি, এটা বেশ ভালো লাগছে, কালারটা খুব সুন্দর, এই কালারের সাথে আমি প্রথমে পুরোটা খুলে দেখাই, সুন্দর করে ভাঁজ করা, তো এই যে এরকম, এই যে এই এই ডিজাইনটা দেখে বুঝবো আমি এই ভাঁজটা নষ্ট করতে চাইছি না, এই যে কি সুন্দর না কালারটা, সামনের ডিজাইনটা এরকম, এই যে এরকম খুব সুন্দর এরকম। তো যাই হোক এই সোয়েটারটা আনিয়েছি শেষমেশ, ভালো না শাড়িটা ওর নাম করে এনেছি ওকে তো দেবই,
আর যেহেতু শাড়িটা খুব একটা মনের মতো হয়নি তার জন্য সাথে আরেকটা সোয়েটারও দিচ্ছি। তো ব্যাস যারা আসছে তাদের জন্য এই সামান্য কিছু ছোট্ট গিফটের আর ব্যবস্থা করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।